কুমিল্লার রসমালাই, বাংলাদেশের বিখ্যাত রসমালাই। কুমিল্লা জেলা শহরের নামে এই রসমালাই পরিচিতি লাভ করেছে। এর মধ্যে মাতৃভাণ্ডারের রসমালাই জনপ্রিয়। আজ আমরা মাতৃভাণ্ডারের রসমালাই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এর ইতিহাস, প্রকৃত অবস্থান, এর দাম, এছাড়া এর কোনো শাখা রয়েছে কিনা এই সম্পর্কে জানব। 19 শতকের প্রথম থেকে শুরু হচ্ছে, যে বর্তমান যে মালিক ওনার বড় বাবা মানে পরদাদা, এর আগে প্রথম ওই দোকানে চা মিষ্টি এগুলো বিক্রি করতো। মিষ্টির ফাঁকে ফাঁকে ওনারা যে চেষ্টা করলো যে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তখন মনে 1915-20 সাল হতে পারে ওই সময়টায়, কাগজে কলমে যদিও 1930, ওই সালে মনে করলো যে দুধ দিয়ে অন্য ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তখন তারা দুই ভাই মনেন্দ্র সেনগুপ্ত, ফুরেন্দ্র সেনগুপ্ত, তখন তারা চিন্তা করলো এই যে দুধ এবং চিনির যে সংমিশ্রণ করে দুধটাকে গাঢ় করে 40 কেজি দুধকে 14 থেকে 15 কেজি করে এটার মধ্যে ছোটো ছোটো আঙুর ফল সাইজের মিষ্টি করে এটাকে করলো। তখন তারা নাম দিল এটার ক্ষীর ভোগ। যখন ক্ষীর ভোগ বলছে তখন এরা ভালো প্রচলন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে হ্যাঁ কুমিল্লা কুমিল্লা গন্ডি পেরিয়ে ঢাকা চিটাগাং এভাবে জায়গায় যায়। আস্তে আস্তে যখন দেশ ভাগ হয় 1947-এর পরে, তখন যে ব্রিটিশরা তখন এটার নাম দিয়েছে রসমলাই, তখন থেকে এটার নাম রসমলাই। এটার আদি নাম ছিল রসভোগ, হ্যাঁ রসভোগ ছিল তখন এটার নাম, এখন হয়েছে এটার নাম রাজভোগ রসমলাই। আপনাদের আর কোনো আউটলেট আছে কি না? আমাদের আর কোথাও বাংলাদেশের কোথাও নাই, প্লাস কুমিল্লা যে হাইওয়েগুলো এগুলো আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শুধু আমাদের দোকানে বানায়, দোকানে বিক্রি করে। কুমিল্লা শহরের ভিতরে কান্দিরপাড় থেকে যদি হেঁটে যায় তাহলে 5 মিনিট পূর্বে, 500 গজ পূর্ব সাইডে, ঠিক কালী মন্দিরের অপোজিটে, রাজরাজেশ্বরী কালী মন্দিরের অপোজিটে এটার অবস্থান, মনোহরপুর। এগুলা একটু দুধটাকে ভালো করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিই এবং খাঁটি যে দুধটা সেই দুধটা থেকে আমরা এটাকে করি। যারা অন্যরা এরা চেষ্টা করলেও পারবে না, কারণ এরা এটা অনেক পরিশ্রমের কাজ, সবাই করতে পারবে না। সেটা তো আমাদের কোনো হিসাব নেই, হিসাব তো হলো ম্যানেজার এবং মালিক তারা বলতে পারবে। তোমার 400-500 কেজি এরকম বিক্রি হয় দৈনিক একদিনে, সারা বাংলাদেশ থেকে আসে, সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে, এবং রাষ্ট্রীয় যতগুলো প্রোগ্রাম হয় ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে আমাদের রসমালাইটা থাকে, এখন তালিকায় থাকে। এখানে আসছে আমাদের কস্টিং খরচা এটা সেটা আসছে যাবতীয়, এখানে মিলিয়ে 350 টাকা বিক্রি করছে। এখানে তিনশো মানে অরিজিনাল মাতৃভাণ্ডারের কুমিল্লা রসমালাই যেটা, সেটা খুবই মজা। প্রায় সময় কি খাওয়া হয় কেন? আমি আগে খাই না, তবে আমার বস খাইছে, এই জন্য আমাকে আজকে পাঠাইছে, কালকে নিয়েছিল ওরা।